আমি কবিলের পোলাকে নেওয়ার জন্য মাদ্রাসায় চলে আসছি। আমি যেমনটা দেখতে পাচ্ছেন এখানে পার্কিং নাই, সবগুলো মানুষ আগে চলে আসছে মানে তাদের কবিলের বাচ্চাদের নেওয়ার জন্য। এখানে যত গাড়ি দেখেন এখন বেশিরভাগ গাড়ি ওই তার বাচ্চা মানে কবিলের বাচ্চাদের নেওয়ার জন্য আসছে। কিছু কিছু বাচ্চা আগে ছুটি হয়েছে তারা বাইর হয়ে আসছে চলে গেছে, আর কিছু কিছু বাচ্চার ছুটি হয় নাই তারা একটু ওয়েট করতেছে আর কি। তো এটা হলো ফিটনেস মানে ফিটনেস, এখানে দেখতেছে ফিটনেস টিম, এখানে যারা জিম করে তাদের জন্য এটা। এখানে তারাই করে মানে জিম করে তার জন্য এখানে সবগুলো গাড়ি পার্কিং করে রাখছে। পার্কিংটা তাদের মানে এখানকার না, এখানকার না মাদ্রাসার না, ফিটনেসের। তার জন্যই আমাদের এই যে পার্কিং করাটা একটু সমস্যা হয়ে যায়। তো আমি চেষ্টা করতেছি অন্য একটা ওই পার্কিংয়ে যাওয়ার জন্য, এখানে যেহেতু পার্কিং নাই কে, তো মাদ্রাসার পার্কিংয়ে যাওয়া দেখি ওখানে কোনো পার্কিং আছে কিনা। তো ওখানেও আরও বেশি মানে জ্যাম লাগে আছে। ভাবছিলাম যে এখানে আমি পার্কিংটা পাবো যেহেতু জায়গাটা একটু মানে একটু মাদ্রাসার থেকে দূর হয় তার জন্য এখানে পার্কিং পাওয়া যায়। আর জিম করার জন্য এই সময় বেশি মানুষ জিম করার জন্য আসে না, জিম করার জন্য আসে না মানে আসে হলো বেশিরভাগ মানুষ আসে সকালে আর হচ্ছে বিকালে, রাত্রে আসে। তো তারপরেও আমি পার্কিং পাইলাম না। আমি দেখি বাচ্চাকে নিয়ে বাইরে দেখি মানে ওই সাইডে কোনো পার্কিং আছে নাকি, বাইরে চলে অন্য পার্কিংয়ে যাই। আমি এখান থেকে দেখেন বের হয়ে গেলাম, দেখি ভাই ড্রাইভিং করাটা অনেক সহজ, আর যদি ধৈর্য না থাকে ড্রাইভিং করাটা খুবই আপনার জন্য খুবই কষ্টকর মনে হইব। যদি আপনি গাড়ি চালান আর যদি আপনার ধৈর্য না থাকে তাহলে তো আপনি গাড়ি হয়তো চালাইতে পারবেন কিন্তু লং টাইম গাড়ি চালাইতে পারবেন না। এর দিকে আপনাদের ধৈর্য না থাকলে গেলে অনেক সময় দেখা যায় জ্যামে পড়ে থাকে নাকি, জ্যাম লেগে থাকে রাস্তায়, এই ঘন্টার পর ঘন্টা থাকতে হয়। তারপরে অনেকে অনেক রকম ই করে। দেখেন আমি এখন কি করব, এখানে তো পার্কিং নাই কে, স্কুল তো ছুটি হয়ে গেছে এখন, তো গাড়ি আমি কোনে পার্কিং করবো এখন। এইটাই হলো মাদ্রাসা, এ দেখতেছেন আমি মাদ্রাসার সাইড দিয়ে মানে ঘুরতেছি পার্কিং এর জন্য, মানে পার্কিং নাই কে। সবাই এই সময় আসছে বাচ্চাদের নেওয়ার জন্য, আমি তো একটু লেট আসছি তার জন্যই পার্কিং পাইতেছি না। যদি একটু ই করে আসতাম আর একটু আগে আসতাম তাহলে পার্কিং পাইতাম। তো আমার জন্য সমস্যা নাই, আমি আপনাদের সাথে কথা বলতেছি আর এই যে ওই পার্কিং খুঁজতেছি। যদি পার্কিং পাইলাম তো পাইলাম, না পাইলে গেল সমস্যা কি, ই করে নিয়ে আসবো। ওই যে বাচ্চায় ফোন দিয়েছে অলরেডি মানে বাইরে চলে আসছে যেহেতু আমি পার্কিং পাই নাই কে, তার জন্য সে ফোন দিতেছে এই সাইডে আছি। তো আপনাদের সাথে পরে আবার কথা বলবো, ভালো থাকেন। বন্ধু